আমার চেয়ারে বুবলি বসেছেন কেন? এর শুয়ে যে বললেন তানজিন তিশা, বিস্তারিত থাকবে এই ভিডিওটিতে। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, অবশ্যই আপনার গঠনমূলক মন্তব্য করবেন। কিছুদিন আগে একটি অ্যাওয়ার্ড শোতে উপস্থিত ছিলেন বুবলি, মেহেরজামিন চৌধুরী, তিশা, আরেফিন মিশু, এছাড়া অনেক সেলিব্রিটি উপস্থিত ছিলেন। হঠাৎ করে আরেফিন মিশু মেহেরজামিনের সাথে কথা বলার জন্য বুবলির চেয়ারে বসে। বুবলি ব্যাপারটা বুঝতে পেরে আরেফিন শুভকে ইটস ওকেও বলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে বুবলি পাশে তানজিত তিশার চেয়ারটায় বসে পড়েন। এখানেই হচ্ছে মেন সমস্যা। এরপরে তানজিন তিশা পাশের চেয়ারে বসে সে অন্য একজনকে বলছে, বুবলি কেন আমার চেয়ারে বসলো? মিডিয়াতে এই ফুটেজটি ব্যাপক ভাইরাল হয়েছে, তাই তো বুবলির ভক্তরা বলছেন তানজিন তিশার এই ব্যবহারটি করা উচিত হয়নি। ভিউয়ার্স অবশ্যই আপনার মতামত জানাবেন, তানজিন তিশার কি বলা উচিত হয়েছে বুবলিকে?